আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমি খুব সকাল থেকেই শুরু করেছি। শুরুতেই হয়তো শুনতে পেরেছেন সকালে পাখির কিচির মিচির শব্দ। আর এখন সকালে আমি নাস্তা করে নিব। সকালে আমি নাস্তার জন্য গতকাল রাত্রে পাস্তা রান্না করেছিলাম আপনাদের ভাইয়ের জন্য, কিন্তু উনি পাস্তা খাওয়ার পরে পেট ব্যথা শুরু হয়ে গেছে, এই জন্য আর পাস্তা খাবে না, একটু রয়ে গেছে। তো ভাবছি সকালে এটা দিয়ে আমি নাস্তা করে নিই। আর আলাদা করে নাস্তা বানাইনি, আর সাথে হচ্ছে গরম গরম দুধ খেয়ে নিব। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে, একটু গরম গরম চা বা দুধ খেলে ভালোই লাগে। এখন নাস্তা করে তারপরে আমি চলে আসলাম হলো রান্না বান্নায়। তো আজকে আজকে বেশি রান্না বান্না নেই, একটু আপনাদের ভাইয়ের জন্য একটু সব রকমের সবজি দিয়ে পাতলা করে একবারে নরম করে একটু খাবার রান্না করব। আর আমার জন্য একটু বরবটি ভর্তা বানাবো। অনেকে হয়তো ভাবতে পারেন এগুলো শেয়ার করার কি আছে, কিন্তু আমি যেহেতু ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি, এগুলো শেয়ার আমি কাউকে কোনো অভিজ্ঞতা বা রেসিপি এমন কিছু শেয়ার করছি না। আমি আমার লাইফ স্টাইল ব্লগে যাই প্রতিদিন রান্নাবান্না করি তাই শেয়ার করি। আর এখানে সবজিগুলো ভালোভাবে কষিয়ে তারপরে সিদ্ধ চাউল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, একবারে নরম করে ফেলবো। আর এদিকে রান্না বসিয়ে আমি নামাজও পরে নিয়েছি, কারণ রান্না বসিয়ে আর এখন যেহেতু দিনও ছোট হয়ে গেছে, সাড়ে বারোটার মধ্যে জোহরের নামাজের আজান দিয়ে দেয়, তো ভাবছি যে নামাজটাও পরে নেই। আর সব কাজ শেষ করে নামাজ পড়তে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এজন্য। আর এদিকে আমি হলো সব কিছু বরবটির সাথে একটু চিংড়ি মাছ, তারপরে হলো পেঁয়াজ রসুন বরবটিগুলো সিদ্ধ করে একটু ফ্রাই প্যানে টেলে নিয়ে তারপরে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর আগের তরকারি রান্না করা আছে আপনাদের ভাইয়ে, যেহেতু এখন আর আলাদা করে সবজি খায় না এভাবে, আর আমার জন্য একার জন্য আর আমি অন্য কিছু রান্না করিনি। অবশ্য কালকে রান্না করেছিলাম, তরকারি রয়ে গেছে, এই জন্য আমি একটু বরবটি ভর্তা করে নিয়েছি। আর হলো আপনাদের ভাইয়ে তো যেই খিচুড়িটা রান্না করেছি পাতলা করে নরম করে, এটাই দুপুরে আর রাত্রে খেয়ে নেবে। আর উনি এন্ডোস্কোপি করার পর থেকে মানে নর্মাল কোনো কিছু খেতে পারছে না, পেটে ব্যথা হয়, এই জন্য ডাক্তার বলেছে যে এইভাবে নরম করে খাওয়ার জন্য, কয়েকদিন খাওয়ার পরে তারপরে ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, লাইক দেননি অথবা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনি একটি লাইক দিলে আমার ভিডিওটা পৌঁছে যাবে পরবর্তী আরও কয়েকজনের কাছে। আর যারা লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন রান্নাবান্না শেষ করে তারপরে হলো আমি হাঁড়িপাতিলগুলো একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে এগুলো একটু গুছিয়ে রাখছি।
আর এইদিকে কাজ শেষ করতে করতে আপনাদের বাইরে গিয়েছিল হলো এক জায়গায় ডাক্তারের কাছে গিয়েছিল, তো আসার সময় প্রয়োজনীয় কিছু জিনিসও নিয়ে এসেছে। এখন সবগুলো একটু গুছিয়ে রাখবো, আর গুছিয়ে তারপরে হলো আপনাদের ভাইয়াকেও খাবার দিয়ে দিব, কারণ উনি তো লিকুইড হালকা একটু নরম খাবার খায়, এগুলো পেটে বেশিক্ষণ থাকেও না। তো এখন আপনাদের ভাইয়া আসার সময় এই যে নাস্তাটা এটা নিয়ে এসেছে, এটা খেতে অনেক মজা, আর যে জায়গায় গেছে ওই জায়গায় এটা পাওয়া যায়, আমি অন্য কোথাও দেখিনি। তো আমি একবার খেয়ে বলেছিলাম যে এটা খেতে অনেক মজা, তো আসার সময় নিয়ে এসেছে আমার জন্য, আমি একটু খেয়ে নিয়েছি। তো আপনাদের ভাইয়াকে এখন খাবার দিয়ে দিয়েছি, তারপরে আমিও খেয়ে নেব পরে সব কাজ শেষ করে। তা আসলে বিদেশের বাড়িতে অসুস্থ থাকলে অনেক কষ্ট, আর অসুস্থ হাজবেন্ডকে নিয়ে একা একা অনেক কষ্ট, মানসিক টেনশন সব কিছু মিলিয়েই আছি। তো আজকের ভিডিও আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করলাম, এখন আপনাদের ভাইয়াকে একটু ফল কেটে দিলাম। তো আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।